শিক্ষার্থীরা, ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। ক্লাসের প্রকারভেদ এবং ক্লাস টু কথাটা লেখা হয়েছে এই কারণে যে এই খুচরা ব্যবসার প্রকারভেদ আমরা গত ক্লাসে পড়িয়েছি, কিছু বাকি ছিল, আজকে আবার সেই বাকি অংশ পড়াচ্ছি, এই জন্য এটি ক্লাস টু বলা হচ্ছে। খুচরা ব্যবসাকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায়, 1, 2, 3, 4, 5 পাঁচ ভাগে। সেবার পরিমাণ ভিত্তিক খুচরা ব্যবসায়, পণ্য সারি ভিত্তিক খুচরা ব্যবসায়, তুলনামূলক মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসায়, সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসায় এবং বিপণিবিহীন খুচরা ব্যবসায়, এই মূলত পাঁচ ভাগে আমরা খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে ভাগ করতে পারি। এখন এই পাঁচ ভাগের মধ্যে গত ক্লাসে আমরা দুটি প্রকারভেদ আমরা পড়িয়েছিলাম, সেবার পরিমাণ ভিত্তিক খুচরা ব্যবসা প্রতিষ্ঠান এবং পণ্য সারি ভিত্তিক খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। আজকের ক্লাসে আমরা বাকি যে তিনটি প্রকারভেদ রয়েছে সেই তিনটি প্রকার আমরা আজকে পড়াবো। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। যদি কোনো টপিকস আমি বোঝানোর পরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, SMS দিয়ে, যেহেতু এটা লাইভ হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে সেখানে আমরা দেখবো যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা পুনরায় আলোচনা করবো, অথবা তোমরা ফোন করেও আমাকে জানাতে পারো। ক্লাস শেষে ফোন করলে অবশ্যই ক্লাস শেষে ফোন করতে হবে, এবং যারা ক্লাস করছো অবশ্যই তোমরা রোল নাম্বারটা লিখে ফেলবে যাতে আমরা বুঝতে পারি যে কোন কোন শিক্ষার্থীরা ক্লাসটি করছে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। তুলনামূলক মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, দেখো এখানে তুলনামূলক মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান লেখা আছে কি ডিসকাউন্ট স্টোর। এই ডিসকাউন্ট স্টোরের আরেকটি নাম হচ্ছে বাট্টা বিপণি। আমরা এটিকে যদি ডিসকাউন্ট স্টোর বা ডিসকাউন্ট স্টোরের আরেকটি নাম কি বললাম, বাট্টা বিপণি। এই ডিসকাউন্ট স্টোর বলতে আমরা কোন ধরনের দোকান বিপণি বা দোকানকে বলবো? ডিসকাউন্ট স্টোর হচ্ছে তোমরা নাম দেখে বুঝতে পারতেছো যে দোকানে ডিসকাউন্ট দেয়। এখন স্বাভাবিকভাবে ডিসকাউন্ট কিন্তু অনেক প্রতিষ্ঠানে দিয়ে থাকে, অনেক খুচরা প্রতিষ্ঠানে দিয়ে থাকে, কিন্তু ডিসকাউন্ট স্টোরের আসলে বৈশিষ্ট্যটা কোন জায়গায় সেটা প্রশ্ন থাকে। সেক্ষেত্রে যে দুই একটা বৈশিষ্ট্য তোমাদের এই ডিসকাউন্ট স্টোর সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা দেবে সেটি হচ্ছে যে ডিসকাউন্ট স্টোর একই মানের পণ্য অর্থাৎ সমমানের পণ্য একটি প্রতিষ্ঠান যখন সমমানের পণ্য একই মানের পণ্য অন্যান্য খুচরা দোকান অপেক্ষা সেটি যখন একটু কম মুনাফা লাভে কম মূল্যে ও অধিক পরিমাণ বিক্রয় করার কাজে নিয়োজিত থাকে সে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলছি ডিসকাউন্ট স্টোর বা বাট্টা বিপণি। তাহলে ডিসকাউন্ট স্টোরের উদ্দেশ্য হচ্ছে তারা কম মূল্যে অধিক পরিমাণ পণ্য বিক্রি করবে, এবং তাদের মুনাফা করার উদ্দেশ্যটাও হচ্ছে কম মূল্যে অধিক পরিমাণ পণ্য বিক্রয়ে নিয়োজিত যে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে বাট্টা বিপণি বলে। এটার একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন বাটা শোরুম ঢাকা শহরে অনেক জায়গায় রয়েছে, কিন্তু গুলিস্তানের বাটা ইকোনমি স্টোর, ঢাকার গুলিস্তানের বাটা ইকোনমি স্টোর, সেখানে ওই বাটার যে আরও অনেকগুলো শোরুম রয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলোর তুলনায় ওই গুলিস্তানের ওই বাটা ইকোনমি স্টোরে একই মানের পণ্য বা সমমানের পণ্য তুলনামূলক কম মূল্যে সেখানে পাওয়া যায়, এবং সেখানে যেহেতু কম মূল্যে পাওয়া যায় স্বাভাবিকভাবে তাদের বিক্রয় বেশি হয় এবং মুনাফা একটু কম হলেও দেখা যাচ্ছে সার্বিক মুনাফা হয়তো তাদের বেশি হয় কিন্তু একক প্রতি মুনাফা হয়তো কম হয়। ঠিক আছে, বাট্টা বিপণি সম্পর্কে তোমাদের ধারণা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা পরবর্তী প্রকারভেদে চলে যাই, অফ প্রাইস খুচরা বিপণি। এটা দেখো অফ প্রাইস, এই অফ প্রাইসটা যদি আমরা এখানে ইংলিশে লিখি অফ প্রাইস তাহলে প্রাইসটা থেকে কি করবে, এখানে কম মূল্যে, এখানে অফ প্রাইস শব্দটার অর্থটি হচ্ছে কি, এখানে
কম মূল্যে পণ্য বিক্রি করা হবে। অর্থাৎ যেই পণ্যগুলো যেসব খুচরা ব্যবসায়ীরা সাধারণত কম মূল্যে পণ্য বিক্রি করে থাকে, আমরা সেই ধরনের খুচরা ব্যবসাকে বলছি কি অফ প্রাইস খুচরা ব্যবসায়ী। তবে এটার কম মূল্যে আসলে কীভাবে তারা বিক্রি করে সেটার কিছু, সেটা আরও দু একটা লাইন না বলেই নয়, সেটা হচ্ছে যে সকল খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান, খুচরা ব্যবসায়ী অথবা খুচরা ব্যবসা প্রতিষ্ঠান যারা সাধারণত পাইকারি মূল্যের তুলনায় তারা কম মূল্যে পাইকারি পণ্য পাইকারদের কাছ থেকে পণ্য ক্রয় করে, সাধারণ পাইকারি মূল্যের তুলনায় কম মূল্যে পাইকারদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বা ক্রয় করে খুচরা মূল্যের তুলনায় কম মূল্যে চূড়ান্ত ভোক্তাদের নিকট যারা বিক্রয় করে সে সকল খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানকে আমরা বলছি কি অফ প্রাইস খুচরা ব্যবসায়ী। তাহলে প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা তোমরা বুঝতে পেরেছ যে তারা কীভাবে কম মূল্যে বিক্রি করে। তারা দেখো, তারা যখন পণ্যগুলো ক্রয় করে তারা সাধারণত পাইকারি মূল্যের চেয়েও কম মূল্যে, সাধারণ পাইকারি মূল্য যা থাকে, যে রেট থাকে, যে 100 টাকা দর, সেখান থেকেও তারা কম মূল্যে ওই পণ্যটি ক্রয় করার চেষ্টা করে। পাইকারি মূল্যের চেয়েও তারা কম মূল্যে পণ্যটি ক্রয় করে সেটি খুচরা মূল্য যে যে রেটে চলতেছে বিক্রি হচ্ছে তার চেয়ে কম মূল্যে তারা চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রি করে। সে সকল খুচরা ব্যবসায়ীদেরকে আমরা বলছি কি অফ প্রাইস খুচরা ব্যবসায়ী। এখন এই অফ প্রাইস খুচরা ব্যবসায়ী দেখো রয়েছে আবার 3 প্রকার, স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়ী, ফ্যাক্টরি আউটলেট এবং ওয়্যার হাউস ক্লাব। এর মধ্যে 3টি প্রকার বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যেও ফ্যাক্টরি আউটলেটের সংজ্ঞা প্রায়ই আসে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়ী। স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়ী সাধারণত বিভিন্ন উদ্যোগ তাদের বিভিন্ন সরি স্বাধীন অফ প্রাইস খেয়াল করো, এই যে স্বাধীন অফ প্রাইস, স্বাধীন বলতে তারা কি, স্বাধীন অফ প্রাইস হচ্ছে কিছু এমন কিছু উদ্যোক্তা, এমন কিছু উদ্যোক্তা রয়েছে যাদের মালিকানায়, নিজস্ব মালিকানায় এবং পরিচালনায় কিংবা একটি বৃহৎ খুচরা কর্পোরেশনের একটি আলাদা বিভাগ হিসাবে যেসব খুচরা ব্যবসা প্রতিষ্ঠান তারা কী করে থাকে, তারা নিয়মিত পাইকারি মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য ক্রয় করে নিয়মিত খুচরা মূল্যের চেয়ে কম মূল্যে চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে সে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলছি কি স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়ী। তাহলে স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়ী, তাহলে আমরা কাকে বলবো, এমন কিছু উদ্যোক্তা রয়েছে যেসব উদ্যোক্তা তাদের নিজস্ব মালিকানা ও পরিচালনায় তারা অথবা একটি বৃহৎ খুচরা কর্পোরেশনের একটি আলাদা বিভাগ হিসাবে একটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে তারা কী করে পাইকারদের নিয়মিত পাইকারি মূল্যের যে কম মূল্যে তারা পণ্য সংগ্রহ করে খুচরা মূল্যের চেয়ে সাধারণত কম মূল্যে তারা চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে সেই সকল স্বাধীন খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলছি কি স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়ী। আচ্ছা, এরপরে দেখো ফ্যাক্টরি আউটলেট। তাহলে এটা তারা সহজে বোঝাচ্ছে যে ফ্যাক্টরির সামনের কোনো খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ ফ্যাক্টরি সাধারণত কারখানা, এবং এই কারখানার যে পণ্য সামগ্রী রয়েছে সেই পণ্য সামগ্রী যদি ওই কারখানার সামনে যদি কোনো একটা রিটেল আউটলেট থাকে, তা আমরা সেটাকে বলছি কি বা খুচরা দোকান থেকে সেটাকে বলছি আমরা ফ্যাক্টরি আউটলেট। মানে ফ্যাক্টরি আউটলেট শব্দটি বিশ্লেষণ করলে যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে কি যে কোনো একটি কারখানা বা ফ্যাক্টরি সামনে প্রতিষ্ঠিত বা স্থাপিত কোনো খুচরা দোকান। আচ্ছা, এখন এই খুচরা দোকানে সেই খুচরা দোকানটা কার মালিকানায় থাকে? স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে ফ্যাক্টরি আউটলেট হচ্ছে
এমন কিছু খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান, যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো ওই ফ্যাক্টরির যে বা উৎপাদনকারীর নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, নিজস্ব পরিচালনায় বা মালিকানায় যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়, স্থাপিত হয়, এবং যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে ওই উৎপাদনকারীর বা ওই কারখানায় উৎপাদিত কিছু অপ্রচলিত পণ্য, কিছু ত্রুটিযুক্ত পণ্য বা এই টাইপের কিছু পণ্য সেখানে বিক্রি করা হয়, বা যেসব পণ্যগুলোর হয়তো সিজন শেষ হয়ে গেছে সেই ধরনের পণ্য সামগ্রী সাধারণত একটু অনেকটা কম মূল্যে বিক্রয় করা হয় সরাসরি ভোক্তাদের কাছে, সে সকল প্রতিষ্ঠান খুচরা ব্যবসা প্রতিষ্ঠান আমরা বলছি কি ফ্যাক্টরি আউটলেট। তাহলে ফ্যাক্টরি আউটলেট কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? উৎপাদনকারীর দ্বারা। এবং সেখানে কী বিক্রি হয়? সেখানে সাধারণত ওই উৎপাদনকারীর কিছু অপ্রচলিত পণ্য, কিছু ত্রুটিযুক্ত পণ্য বা কিছু উপজাত পণ্য ইত্যাদি বিক্রয় হয়ে থাকে, বা যেগুলো সিজন শেষ হয়ে গেছে সেই ধরনের পণ্য বিক্রয় হয়ে থাকে, সেই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলছি কি সেই ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলছি ফ্যাক্টরি আউটলেট, যেখানে অবশ্যই স্বাভাবিক সাধারণ বাজার মূল্যের তুলনায় অনেক কম মূল্যে সেখানে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করা হয়ে থাকে। তাহলে এটা গেল ফ্যাক্টরি আউটলেট। আর স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়ীরা, এটা একটু আমি ভুলে মানে এটা হয়তো মিস হয়ে গিয়েছিল সেটা বলি, এই অফ প্রাইস খুচরা ব্যবসায়ীরা সাধারণত কোন পণ্যের কোন ধরনের পণ্য বিক্রি করে থাকে সেটা যদি প্রশ্ন আসে তোমাদেরকে একটু বলে রাখি, এই অফ প্রাইস খুচরা ব্যবসায়ীরা সাধারণত ত্রুটিযুক্ত পণ্য, অপ্রচলিত পণ্য, যে পণ্য বর্তমানে প্রচলন নেই, হ্যাঁ, বা সিজন শেষ হয়ে গেছে বা মৌসুম পার হয়ে গেছে সেই ধরনের পণ্য, হ্যাঁ, বা উপজাত, অর্থাৎ উপজাত কোনগুলোকে বলবো, যেমন যদি ধান থেকে যখন চাল উৎপাদন করা হয়, চালটা হচ্ছে মূল পণ্য, কিন্তু এই চাল উৎপাদন করতে গিয়ে যে ধানের কুড়ো যে হচ্ছে সেটা আমরা বাই প্রোডাক্ট বা উপজাত বলবো, সেই উপজাতগুলো, হ্যাঁ, সেই ধরনের উপজাত পণ্য এই অফ প্রাইস খুচরা ব্যবসায়ীরা সাধারণত বিক্রি থাকে, হ্যাঁ, কারণ কম মূল্যে বিক্রি করবে কোন ধরনের পণ্য স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে, সাধারণত ওই ত্রুটিযুক্ত পণ্যগুলো বা উপজাত বা অপ্রচলিত পণ্য বা যেগুলো মৌসুম শেষ হয়ে গেছে সেই ধরনের পণ্য সাধারণত কম মূল্যটা রাখা হয়, এই জন্য আকর্ষণ বাড়ানোর জন্য, যাতে ভোক্তারা সহজে যাতে মানে আকর্ষিত হয় সেই পণ্যগুলো ক্রয় করার জন্য। তাছাড়া তো এই ধরনের একটু যে পণ্যগুলো স্বাভাবিকভাবে একটু নিম্নমানের বা মানসম্পন্ন নয় বা মানে বর্তমানে প্রচলন নেই সেগুলো সাধারণ ভোক্তারা কেন কিনবে, অবশ্যই সেখানে কিছুটা মূল্য হ্রাস করলেই স্বাভাবিকভাবে সেই পণ্যগুলো কিনতে আগ্রহী হবে। তাহলে আমরা অফ প্রাইস খুচরা ব্যবসায়ী পড়া আমরা দেখছিলাম, এক নম্বর আমরা আলোচনা করলাম স্বাধীন অফ প্রাইস কাকে বলে, তারপরে ফ্যাক্টরি আউটলেট কাকে বলে সেটা বললাম, এখন আসো ওয়্যারহাউস ক্লাব সাধারণত আমরা কোন ধরনের ওয়্যারহাউস ক্লাব সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠান ওয়্যারহাউস ক্লাব এটা সাধারণত একটা খুচরা ব্যবসায়ীদের এক ধরনের একটা ক্লাবের মতো আর কি, পাইকারি একটা ক্লাবের মতো, সেই পাইকারি ক্লাবের সদস্য ফি রয়েছে, বার্ষিক সদস্য ফি যারা পরিশোধ করে নিয়মিত, তাদেরকে সাধারণত কম মূল্যে অর্থাৎ অনেক বেশ একটা নির্দিষ্ট মানে একটা বড় একটা কমিশনের ভিত্তিতে তাদেরকে কমিশন দিয়ে সেই পণ্য তাদের কাছে সেই যারা সদস্য থাকে তাদেরকে সেই পণ্যগুলো বিক্রি করা হয়ে থাকে, সেই ধরনের প্রতিষ্ঠান খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলছি ওয়্যারহাউস ক্লাব। তো ওয়্যারহাউস ক্লাব সম্পর্কে আরেকটু যদি আমরা বিস্তারিত বলি, ওয়্যারহাউস ক্লাবকে সাধারণত পাইকারি ক্লাবও বলা হয়ে থাকে বা মেম্বারশিপ ওয়্যারহাউসও বলা হয়। এটি এক ধরনের অফ প্রাইস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে সীমিত কিছু ব্র্যান্ডের পণ্য বিক্রি করা হয়ে থাকে, হ্যাঁ, সীমিত সংখ্যক ব্র্যান্ডের পণ্য বিক্রি করা হয়ে থাকে। তো এখানে এই পাইকারি ক্লাব বা ওয়্যারহাউস ক্লাব যাকে বলা হচ্ছে সেখানে কোন ধরনের পণ্য বিক্রি হয়ে থাকে, সীমিত সংখ্যক বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বিক্রি হয়ে থাকে, এবং এই ক্লাব বা পাইকারি ক্লাব যাকে আমরা বলছি এই ক্লাবের
সদস্য যারা তারা যদি বার্ষিক যেসব সদস্য বার্ষিক ভিত্তিতে তারা বার্ষিক চাঁদা পরিশোধ করে তো সেই সব সদস্যদেরকে একটু বেশি হারে কমিশন দিয়ে তাদের কাছে সেই ধরনের ব্র্যান্ডের পণ্যগুলো বিক্রি করা হয়ে থাকে। তাহলে সেই ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলছি কি ওয়্যার হাউস ক্লাব। এখানে ওয়্যার হাউস আমরা জানি কি সাধারণত গুদাম, তাহলে ওয়্যার হাউস বলতে গুদাম বোঝাচ্ছে, তাহলে গুদামের একটা ক্লাব। তাহলে এই গুদামের ক্লাব বলতে আমরা এখানে অর্থটা বোঝাচ্ছে এরকম যে এই যে সীমিত সংখ্যক যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডগুলোর যে একটা পাইকারি মূল্য রয়েছে সেই পাইকারি মূল্যেই সাধারণত দেখা আমরা পাইকারি মূল্যের পণ্য সাধারণত অনেক সময় পরিচিত যদি এগিয়ে থাকে মানে কোনো ওয়্যার হাউস থাকে সেখান থেকে হয়তো তারা সংগ্রহ করলো বা কোনো উৎপাদনকে প্রতিষ্ঠানের কাছ থেকে তারা সেভাবে কারখানা থেকে সরাসরি সংগ্রহ করলো এইভাবে হয়তো তারা সেটা সেই পাইকারি মূল্যের পণ্যগুলো সংগ্রহ করে এবং সেই পণ্যগুলো তারা অপেক্ষাকৃতভাবে একটু বেশি কমিশন দিয়ে তাদের ওই সদস্য যারা থাকে মেম্বার যারা থাকে শুধুমাত্র ওই ক্লাবের মেম্বারদেরকে তারা সাধারণত এই পণ্যগুলো একটু বেশি হারে কমিশন দিয়ে বা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে থাকে। তাহলে সেই ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলছি কি ওয়্যার হাউস ক্লাব। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, এক নম্বর দেখো এখানে কী লেখা আছে চেইন স্টোর। চেইন স্টোর আবার এখানে চেইন স্টোর আবার দুইটি প্রকার রয়েছে, সেটা হচ্ছে স্বেচ্ছামূলক চেইন স্টোর আর হচ্ছে সমবায় ব্যবসায়ী, সমবায় খুচরা ব্যবসায়ী। আচ্ছা সমবায় খুচরা ব্যবসায় চেইন স্টোর, আচ্ছা সমবায় খুচরা ব্যবসায়ী, আচ্ছা আর এখানে আমরা স্বাধীন অফ প্রাইস স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়ী। আচ্ছা এখন আমরা চেইন স্টোর কাকে বলবো সেটা আমরা দেখব। চেইন স্টোর বা বিপণীমালা, চেইন স্টোর আরেকটির নাম হচ্ছে কি বিপণীমালা, সেখানে লেখার জায়গা কমের জন্য একটি নামই লেখা হয়েছে চেইন স্টোর বা বিপণীমালা। চেইন স্টোর বা বিপণীমালা সেটি সাধারণত এক্ষেত্রেও কেন্দ্রীয় একটি পরিচালনা থাকে যে একই মালিকের একই মালিকানা ও ব্যবস্থাপনার অধীনে দুই বা ততোধিক শাখার মাধ্যমে একই ধরনের পণ্য একই ধরনের মূল্য একই ধরনের পণ্য সজ্জা ইত্যাদির মাধ্যমে যেসব খুচরা ব্যবসা প্রতিষ্ঠান বা যে ধরনের প্রতিষ্ঠান সরাসরি চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রি করে থাকে সেই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলছি কি চেইন স্টোর বা বিপণীমালা। তো চেইন স্টোর বা বিপণীমালা একটা উদাহরণ হচ্ছে যেমন মিনা বাজার, এগোরা, হ্যাঁ আগোরা, এই এদের বা প্রিন্স এদের যে বৈশিষ্ট্যগুলো এদের যে পণ্যগুলো তারা বিক্রি করে থাকে সেই পণ্যগুলো তারা বিভিন্ন উৎপাদনকারীর পণ্য তারা সেখানে বিক্রি করে থাকে, নিজেদের কোনো উৎপাদিত পণ্য সাধারণত তারা বিক্রি থাকে না, তারা বিভিন্ন উৎপাদনকারীর পণ্য সাধারণত একটু অপেক্ষাকৃত কম মূল্যে সংগ্রহ করে তারা সেখানে বিক্রি করে থাকে এবং তাদের যে যতগুলো শাখা রয়েছে প্রত্যেকের শাখায় একই ধরনের পণ্য একই মূল্যে তারা বিক্রি করবে এবং একই ধরনের পণ্য সজ্জা থাকে। হ্যাঁ তাহলে সেই ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলছি কি চেইন স্টোর বা বিপণীমালা। এখন এই চেইন স্টোর বা বিপণীমালা আবার দুই ধরনের, চেইন স্টোর বা বিপণীমালা আবার কত ধরনের দুই ধরনের, একটা দেখো স্বেচ্ছামূলক চেইন স্টোর আর একটা হচ্ছে সমবায় খুচরা ব্যবসায়ী। আচ্ছা স্বেচ্ছামূলক চেইন স্টোর এটা হচ্ছে কতগুলো খুচরা ব্যবসায়ী স্বাধীন খুচরা ব্যবসায়ী তারা স্বেচ্ছায় তারা একত্রিত হয়ে কোনো পাইকারের কাছ থেকে তারা সম্মিলিতভাবে কোনো পণ্য সামগ্রী সংগ্রহ করে এবং সংগ্রহ করে তারা কীভাবে সেই পণ্যগুলো তাদের নিজস্ব যে দোকান বা আউটলেট রয়েছে সেখানে তারা বিক্রি করে থাকে এবং সেক্ষেত্রে তারা কিছুটা একটা চুক্তির আওতায় থাকে যে তাদের পণ্য যে মূল্যে বিক্রি করা হবে পণ্য সজ্জা যেভাবে হবে সেটা যাতে একই রকম হয় এই ধরনের একটা চুক্তির মধ্যে তারা আবদ্ধ হয়। তাহলে এটা কিন্তু অবশ্যই স্বেচ্ছামূলক চেইন স্টোর,
স্বেচ্ছামূলক কেন বলো যে প্রত্যেকটা খুচরা ব্যবসা স্বাধীন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে কতগুলো স্বাধীন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান তারা চুক্তিবদ্ধ হয়ে কেন্দ্রীয়ভাবে কোনো কোনো একটা পাইকারের কাছ থেকে বা কতগুলো পাইকারের কাছ থেকে তারা কী করে থাকে, পণ্য সামগ্রীগুলো একটা কম মূল্যে সংগ্রহ করে একসাথে, যেহেতু সম্মিলিতভাবে কতগুলো খুচরা ব্যবসা প্রতিষ্ঠান সেই একসাথে পণ্যগুলো ক্রয় করে কোনো পাইকারের কাছ থেকে, অবশ্যই তারা একটা কম মূল্যে পেয়ে থাকে এবং সেই 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 পণ্যগুলো তারা একই যেহেতু চুক্তিবদ্ধ থাকে একই রকম মূল্যে তারা তাদের নিজস্ব দোকানগুলোতে বিক্রি করে থাকে। তাহলে সেই ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বা চেইন স্টোরকে আমরা বলছি কি স্বেচ্ছামূলক চেইন স্টোর, ঠিক আছে। স্বেচ্ছা কেন বলা হচ্ছে, কারণ এখানে প্রত্যেকটা খুচরা ব্যবসা প্রতিষ্ঠান স্বাধীন থাকে, কিন্তু তারা ওই একটি চুক্তির আওতায় তারা যে তাদের যে ক্রয়কৃত পণ্যগুলো তারা যখন বিক্রি করবে সেই বিক্রয় মূল্যটা একই রকম রাখার চেষ্টা করে এবং পণ্য সজ্জাও তারা একই রকম করার চেষ্টা করে থাকে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটি স্বেচ্ছামূলক চেইন স্টোর দেখলাম, এখন সমবায় খুচরা ব্যবসায়ী, এই সমবায় খুচরা ব্যবসায়ী আরেক ধরনের চেইন স্টোর এই বা বিপণিমালা, তারা এক্ষেত্রে কেন্দ্রীয় একটি ব্যবস্থাপনার অধীনে বা নিয়ন্ত্রণের অধীনে তারা সাধারণত একটি সমবায় সমিতি তারা গঠন করে, খুচরা সমবায় সমিতি, এবং এই খুচরা সমবায় সমিতির মাধ্যমে খুচরা সমবায় সমিতি যখন করা হয় তখন প্রত্যেকটা খুচরা ব্যবসায়ী এক একজন সদস্য ওই সমবায় সমিতির, ঠিক আছে। তখন যেহেতু একটি সমবায় সমিতি থাকে তাদের খুচরা ব্যবসায়ীদের, তখন এই খুচরা ব্যবসায়ীরা কেন্দ্রীয়ভাবে গিয়ে তখন পণ্য সামগ্রী ক্রয় করে থাকে এবং তাদের ওই সমবায় সমিতির অন্তর্ভুক্ত যতগুলো খুচরা ব্যবসা প্রতিষ্ঠান থাকে তারা সবাই ওই সমিতির যে নিজস্ব যে নীতিমালা অনুসারে তারা একই রকম বিভিন্ন রকম যে খুচরা ব্যবসার যে কার্যাবলী সম্পাদন করে থাকে, অর্থাৎ একই রকম মূল্য তারা নির্ধারণ করে থাকে, একই রকম পণ্য সজ্জা তাদের থাকে, ঠিক আছে। তারপরে একই রকম তারপরে যে প্রমোশন সেটার ব্যবস্থা তারা করে থাকে, ঠিক আছে। তাহলে এই সমবায় খুচরা ব্যবসা প্রতিষ্ঠান এটাও এক ধরনের চেইন স্টোর বা বিপণিমালা, যারা সাধারণত এটি সমবায় কতগুলো খুচরা ব্যবসা প্রতিষ্ঠান একত্রে তারা সমবায় সমিতি গঠন করে, এই সমবায় সমিতির মাধ্যমে তারা কী করে একেন্দ্রীয়ভাবে তাদের সকল পণ্য সামগ্রী তারা ক্রয় করে এবং সে বা সংগ্রহ করে সেই পণ্য সামগ্রীগুলো আবার তাদের যে সদস্য যেসব খুচরা ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাদের প্রত্যেকের যে নিজস্ব দোকান বা খুচরা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে তারা একই মূল্যে একই পণ্য সজ্জায় একই বিক্রয় মূল্য নীতিতে তারা পণ্যগুলো বিক্রি করে থাকে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা আরেকটি প্রকারভেদ চেইন স্টোর শেষ হয়ে গেলে এখন আসো ফ্রাঞ্চাইজ সংগঠন। এই ফ্রাঞ্চাইজ সংগঠন অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। ফ্রাঞ্চাইজ সংগঠন আমরা কাকে বলবো, ফ্রাঞ্চাইজ এটার স্পেলিংটা অনেক সময় তোমরা একটু দেখি তোমাদেরকে লিখে দেই, ফ্র্যাঞ্চাইজ এটা তোমরা যখন অনার্সে উঠবে তার তখন এটার থেকে অনেক সময় ফ্র্যাঞ্চাইজ ফ্র্যাঞ্চাইজ অর্গানাইজেশান, এই ফ্র্যাঞ্চাইজি অর্গানাইজেশান আমরা কাকে বলবো, এটি সাধারণত দেখা যায় বিভিন্ন ফাস্টফুড প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, হোটেলের ক্ষেত্রে দেখা দেয়, আর বিভিন্ন গাড়ি সেবার ক্ষেত্রে দেখা যায়, সেলুনের ক্ষেত্রে দেখা দেয়, ঠিক আছে। এক্ষেত্রে আমরা যা দেখছিলাম যে ফ্র্যাঞ্চাইজ সংগঠন আমরা কাকে বলবো, ফ্র্যাঞ্চাইজ সংগঠন হচ্ছে সেই ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান যেক্ষেত্রে একজন স্বাধীন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কোনো উৎপাদনকারী কোনো পাইকার অথবা কোনো সেবা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে সেই উৎপাদনকারী পাইকার অথবা সেবা প্রতিষ্ঠানের যে পণ্য সেই পণ্য বিপণন পদ্ধতি
ট্রেডমার্ক, লোগো ইত্যাদি বিভিন্ন, এবং অনেক সময় যে পণ্য উৎপাদন পদ্ধতি বা পণ্য ব্যবস্থাপনা ইত্যাদি সকল কিছু তারা একইভাবে উৎপাদনকে যেভাবে ব্যবহার করতো বা পাইকার যেভাবে ব্যবহার বা সেবা প্রতিষ্ঠানটি যেভাবে ব্যবহার করতো সেই একইভাবে ব্যবহার করার শর্তে তারা তাদের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে থাকে। সেই সকল প্রতিষ্ঠানকে আমরা বলছি কি ফ্র্যাঞ্চাইজ সংগঠন। তাহলে ফ্র্যাঞ্চাইজ সংগঠন যেমন আমরা অনেক সময় চট্টগ্রামে দেখি শহরে হোটেল জামান নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেই হোটেল জামানের বিভিন্ন জায়গায় তাদের এই হোটেল জামান নিয়ে তাদের হোটেল রয়েছে। তো সবগুলো হোটেলের মালিক হয়তো হোটেল জামানের যে মালিক সে হয়তো না, সেক্ষেত্রে দেখা যাবে যে একটি একজন স্বাধীন ব্যক্তি বললো, স্বাধীন ব্যবসায়ী বললো যে ঠিক আছে আমি একটি হোটেল জামান নাম দিয়ে একটি হোটেল খুলতে চাচ্ছি। তো সেক্ষেত্রে সেই হোটেল জামানের যে মূল যে উদ্যোক্তা তার সাথে অবশ্যই তিনি চুক্তিবদ্ধ হবেন যে আপনাদের হোটেলের যতগুলো খাবার রয়েছে যে ওই খাবারগুলো যেভাবে তৈরি করা ঠিক সেভাবেই আমরা তৈরি করে দেব, এবং আপনাদের যে খাবারের যে মূল্য রাখেন আমরা সেই মূল্য রাখবো, যেই ডেকোরেশনে বা যেভাবে আপনাদের ইন্টারনাল যে ডেকোরেশন থাকে ঠিক সেভাবেই আমরা আমাদের হোটেলটাকে সাজাবো, এই শর্তে আমাকে আপনাদের পণ্য বিক্রি করার সুযোগ দেন। তখন সেই হোটেলের যে মূল উদ্যোক্তার সাথে যে স্বাধীন যে ব্যবসায়ীর চুক্তিগুলো তার বলে সে যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলো সেই খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলছি কি ফ্র্যাঞ্চাইজ সংগঠন। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পারছো, যেমন পিজা হাট নামে একটি আন্তর্জাতিকভাবে খ্যাত একটি পণ্য রয়েছে, এবং সেই পিজা হাট যে সংগঠন যে প্রতিষ্ঠানটি রয়েছে তারা যাদের পণ্য তার যে পণ্য পিজা যে তারা বিক্রি করে সেই পিজা বিক্রি করার সময় তারাও এভাবে তারা এই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তারা গঠন করে থাকে, যে তারা মূল হয়তো প্রতিষ্ঠানটি তাদের পণ্যটি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে হয়তো বিক্রি করতে নিজেদের সামর্থ্য সে নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন স্বাধীন ব্যবসায়ীরা সেই পিজা হাট কোম্পানির সাথে তারা চুক্তিবদ্ধ হয়ে তাদের পণ্যটাই পিজাই তারা বিভিন্ন জায়গায় তাদের দেখানোর যে শর্ত থাকে, তাদের যে লোগো, তাদের যে বিভিন্ন রকম যে পণ্য উৎপাদন পদ্ধতি সেগুলো হুবহু ব্যবহার করার শর্তে তারা স্বাধীনভাবে সেই খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে। এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলছি কি ফ্র্যাঞ্চাইজ সংগঠন। এরপরে দেখো মার্চেন্ডাইজিং একত্রীকরণ। এখানে সাধারণত বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, আচ্ছা এই মার্চেন্ডাইজিং একত্রীকরণ এখানে সাধারণত বেশ কিছু খুচরা ব্যবসা প্রতিষ্ঠান তারা কেন্দ্রীয় একটি পরিচালনার অধীনে কেন্দ্রীয় মালিকানার অধীনে তারা একত্রিত হয়। বেশ কিছু খুচরা ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রীয় মালিকানার অধীনে তারা একত্রিত হয়, এবং একত্রিত হয়ে তারা বিভিন্ন বন্টন এবং তাদের যে পণ্য বা ব্যবসায় ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদন করে থাকে। এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলছি মার্চেন্ডাইজিং একত্রীকরণ। আচ্ছা তারপরে দেখো বহু শাখা বিপণী, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রকারভেদ। বহু শাখা বিপণী যেমন আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি, যেমন বাটা, অ্যাপেক্স, সাধনা ঔষধালয়, এটা হচ্ছে বহু শাখা বিপণী। যে বহু শাখা বিপণীর হচ্ছে এমন কিছু খুচরা ব্যবসা প্রতিষ্ঠান যারা তাদের নিজেদের উৎপাদিত পণ্য দুই বা ততোধিক শাখা খুলে বিভিন্ন জায়গায় তারা সেই পণ্যগুলোকে সরাসরি চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রি করে থাকে, এবং প্রত্যেকটা শাখায় তাদের একই বিক্রয়নীতি থাকে, অর্থাৎ তারা একই মূল্যে তারা পণ্য একই ধরনের সমমানের পণ্য বিক্রি করে থাকে। সে ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান আমরা বলছি কি বহু শাখা বিপণী। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো বহু শাখা বিপণী এবং চেইন স্টোর বা বিপণীমালা দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায়, চেইন স্টোর বিক্রি করে থাকে বা বিপণীমালায় বিক্রি করে থাকে, বিপণীমালায় বিক্রি হয় সাধারণত বিভিন্ন উৎপাদনকারীর উৎপাদিত পণ্য তারা সেখানে বিক্রি করে থাকে, নিজেদের কোনো উৎপাদিত পণ্য থাকে না।
কিন্তু এই বহু শাখা বিপণিতে বিক্রি হয় ওই প্রতিষ্ঠানের নিজস্ব উৎপাদিত পণ্য। এইখানেই ওই এই দুটি খুচরা ব্যবসা বিপণির মধ্যে পার্থক্য। এরপরে দেখো বিপণিবিহীন খুচরা ব্যবসা বিপণিবিহীন, তাহলে সহজে বোঝা যাচ্ছে এখানে কোনো দোকান থাকবে না, দোকানবিহীন, কোনো দোকান নেই তাদের, ঠিক আছে, দোকান নেই অথচ তারা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান, দোকান নেই অথচ তারা খুচরা ব্যবসায়ী। তাহলে সেই ধরনের কী কী প্রকার রয়েছে যেটা আমরা দেখি, বিপণিবিহীন খুচরা ব্যবসা প্রথমে রয়েছে দেখো প্রত্যক্ষ বলতে এখানে বোঝাচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি বিক্রয় এখানে সরাসরি বিক্রয় প্রত্যক্ষ বা সরাসরি বিক্রয় তো সেক্ষেত্রে আমরা এটাকে আর একটু যদি একটু মুছে দেই প্রত্যক্ষ বা সরাসরি বিক্রয় দুই হচ্ছে অটোমেটিক ব্র্যান্ডিং, তিন হচ্ছে টেলিমার্কেটিং। আচ্ছা, প্রত্যক্ষ বা সরাসরি বিক্রয় হচ্ছে কি যে এক্ষেত্রে খুচরা ব্যবসায়ীরা তারা কোনো মধ্যস্থ ব্যবসায়ী না ব্যবহার না করে এক্ষেত্রে আচ্ছা এখানে কি করা হয় যে কোনো মধ্যস্থ ব্যবসায়ী না করে সরাসরি ক্রেতার সাথে যোগাযোগ করে পণ্য বিক্রয়ের যে ব্যবস্থা সেটাকে আমরা বলছি কি প্রত্যক্ষ বিক্রয় বা সরাসরি বিক্রয়। তো অনেক ধরনের পণ্য রয়েছে যে সব পণ্যগুলো সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করা হয়, যেমন আমরা প্রত্যক্ষ বা সরাসরি বিক্রয়ের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন রকম যে শাকসবজি রয়েছে, শাকসবজি, মাছ, তরি তরকারি অনেক সময় দেখা যায় যে উৎপাদনকারী অনেক সময় তাদের ছোটো ছোটো উৎপাদন যদি থাকে, অল্প পরিমাণ উৎপাদন যদি থাকে, তারা সরাসরি ক্রেতাদের কাছে নিয়ে গিয়ে বিক্রি করে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই ধরনের বিক্রয় খুচরা ব্যবসায়ীকে আমরা বলছি কি প্রত্যক্ষ বা সরাসরি বিক্রয়। এরপরে আরেকটা দেখো অটোমেটিক ব্র্যান্ডিং হচ্ছে কি, এটা সহজ ভাষায় যদি বলি মেশিনের মাধ্যমে পণ্য বিক্রয়। এখানে মেশিনের মাধ্যমে পণ্য বিক্রি, একটা মেশিনকে রাখা হয়েছে, সেই মেশিনের মাধ্যমে যখন পণ্য বিক্রি করা হবে তখন কোনো সেখানে বিক্রেতা থাকবে না, সেটা হচ্ছে অটোমেটিক ব্র্যান্ডিং। সাধারণত আমরা বিভিন্ন স্টেশনে, বিশেষ করে বিমানবন্দরে, রেল, অনেক বড় রেল স্টেশনগুলো থাকে, চা কফি বিক্রি করার জন্য, কফি বিক্রি করার জন্য মেশিন থাকে, সেখানে কয়েন দিয়ে ওই যে কফি সংগ্রহ করতে হয়, এখন এই এটাকে বলা হচ্ছে অটোমেটিক ব্র্যান্ডিং, সেখানে কোনো বিক্রেতা থাকবে না। তারপর হচ্ছে টেলিমার্কেটিংটা হচ্ছে কি, টেলিফোনের মাধ্যমে যদি কোনো টেলিফোনের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ করে পণ্য বিক্রয় যে প্রচেষ্টা গ্রহণ করা হয় সেই ধরনের খুচরা ব্যবসায়ীকে আমরা বলছি কি টেলিমার্কেটিং খুচরা ব্যবসায়ী। আচ্ছা, তাহলে এভাবে আমরা একে একে সবগুলো প্রকারভেদ ব্যাখ্যা করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, সেবার পরিমাণ ভিত্তিক, পণ্য সারি ভিত্তিক গত ক্লাসে হয়েছিল, আজকে আমরা তুলনামূলক মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসা ব্যাখ্যা করলাম, সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসা ব্যাখ্যা করলাম এবং বিপণিবিহীন খুচরা ব্যবসায় ব্যাখ্যা করলাম। বিপণিবিহীন খুচরা ব্যবসায় সাধারণত তিন প্রকার, প্রত্যক্ষ বা সরাসরি বিক্রয়ের মাধ্যমে খুচরা ব্যবসায়, অটোমেটিক ব্র্যান্ডিং এবং টেলিমার্কেটিং। তো যা হোক, তোমরা বাড়ির কাজটা নিয়ে রাখো, একাদশ শ্রেণীর জন্য সেটা বাড়ির কাজ থাকবে।
বাড়ির কাজ, খুচরা ব্যবসায়ীর প্রকারভেদ, খুচরা ব্যবসায়ীর প্রকারভেদ প্রকারভেদ ব্যাখ্যা কর, ব্যাখ্যা কর, এখানে কি ব্যাখ্যা করতে হবে, এখানে তুলনামূলক মূল্যের ভিত্তিতে পরে সংগঠনের ভিত্তিতে এবং বিপণিবিহীন খুচরা ব্যবসায়ী। এই তিনটা তোমরা আজকের তারিখ দিয়ে তোমরা সুন্দর করে ছোটো ছোটো ব্যাখ্যা করে দু এক লাইন করে লেখে তোমরা এই এই প্রকারভেদটা আলাদা শিটে তুলে রাখবা, যেটা আমরা কলেজ যদি যখন খুলবে তখন সেগুলো তোমাদের কাছ থেকে সংগ্রহ করবো। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে, তো এই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।